घर बसरे पर बसर एक तरफा प्रेसिडेंट हईलो मायर दुई भाई बोन हेरि घरे खाइए लइया हेरि विपक्ष हरा दिन हंगामा चलती थे दिन रात সৌভাগ্য বলতে পারেন সোরবা লাগে আমি যার লাগি রাগ হই না কেন যে আমার লাগে একটু ধমক টমক দেখ না কেন হে যতক্ষণ পর্যন্ত আমার ঘোষণা দেবে ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি নেই যেহেতু ভাইটার লাগে রাগ হইছে আজ অবশ্যই হে বিশাল পরিমাণে আমার লাগে ঘুষ লইছে আর এই ঘুষ দেওয়ার ভয়ে ঘরের কেউ আমার লাগে কোনো ঝগড়াও করে না কেউ আমার মন্দ টন্দ বেশি কিছু কয় না এদিকে গিফট খুললে তো আমার চোখ তাল কাছে ওরে ভাই তুই মেকআপ উঠা কেমনে ভাইলি কোন জায়গায় দিয়ে কেমনে আনলি কদিন তো আমার বুঝা দিয়ে যদি বুঝতাম তাই আউকের বাড়ি আর দুঃখ বেশি খাইতাম যাক গা খুশি হওয়া যাইবে না আর সামনে একটা ভাব লইতে হবে এমন যে আমি এখনো পর্যন্ত ভীষণ পরিমাণে রাগ হয়ে আছি তো আমি একে একে প্রোডাক্ট গুলা খুলে দেখাইতে আছি কইলাম যে তুই এতগুলো প্রোডাক্ট কেমনে সিনে সিনে আনলি কয় তুই যেই পেজ দিয়ে মেকআপ প্রোডাক্ট কেন হেই পেজে যাই সোজা একটা কম্বল দিয়ে হালাইছি ওরে আল্লাহ দেহ এত বড় একটা আই শ্যাডোর প্যালে দেখে তো মনটা আমার খুশিতে নাচতে আছে আমি কোনদিন দেখলে মনে হয় কি সব গালে ডলা শুরু হরি থাকা শুরু হরি কিন্তু ডলা যাইবে না দেখি আরো কি কি আছে আমার সব থেকে পছন্দের জিনিস এই জিনিসটা এত পরিমানে সুন্দর এখন কেবেন যাবো কি এক গইলো ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থতমার লাগে এত পরিমাণে অ্যাডজাস্ট হয়ে যায় যা আপনি না দেখলে বিশ্বাস করবে না দেখেন মোট থোকমার কালারটা আর ফাউন্ডেশনের কালারটা কি সুন্দর মিললে গেছে এক গইল এবার লির ফাউন্ডেশন আপনি কিন্তু আমি পেজের লিঙ্ক দিয়ে দেবো আর ঠুস করে দিয়ে অর্ডার করে লাগতে পারেন এই যে ছোট্ট জিনিসটা দেখেন যা কেমন কারণ অনেক বেশি টাহানি অনেক বেশি মেকআপ কিনতে চান না হারাই ঠুস করে অর্ডার করে লেতে পারেন এর মধ্যে কিন্তু একদম কনসিলার আছে তারপর একদম কন্ট্রোল করতে পারবেন এই ছোট্ট একটু জিনিস দিয়ে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন আর এই হলো গিয়া মাস্কারা যেগুলো আপনি পিসির মধ্যে দিয়ে আর কি পিসিগুলো আরো কালা কালা লম্বা লম্বা বানিয়ে খেলাইতে পারবেন আমি একটু কেলাম যাই বাই তোর একটু দিয়ে দিয়ে আয় 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 কইলো যে না দেওয়া লাগবে না তোর তাতে দিয়ে লো যাই ওগুলো ঠাই দিয়ে মেকআপ কিনে দিল হার পর বাইরে শান্তি দিলাম না একটু আমার মতো যারা মেকআপ প্রোডাক্ট একেবারে ছিল না মেকআপ প্রোডাক্ট সম্পর্কে অজ্ঞ হ্যাগো পেয়েছে যাইবেন যাই একেবারে হ্যাগো তারা জিকেবেন হ্যাঁ সুন্দর করে আমি সাজেস্ট করবে আর একেবারে সুন্দর করে কতগুলো মিলিয়ে দিলে এবার আমি একেবারে মেকআপ জামনে করতে পারেন হ্যামনে প্রোডাক্ট গুলো আমি বুঝাই দেবে এই হইলো গিয়ে আইলে না যেগুলো সহে লম্বা লম্বা করে দেয় ওগুলো জিনিসের মধ্যে সব থেকে পছন্দের আমার হইলো গিয়ে এই লিপস্টিকটা আর হইলো কি হয়েছে এবারলির ফাউন্ডেশন এই দুটো জিনিস এত পরিমাণে পছন্দের আমার হ্যাঁ কি কম আপনারা সবাই জানেন যে আমি মেকআপ করি না কিন্তু মাঝে মাঝে আপনি যদি কোনো আনে যান এই পুরো মেকআপ করি না জান আপনার পুরো ক্ষেত্রে পর তো খ্যাত করবে যেহেতু আমার এই ধরনের যাইতে হয় সুরের লাগে এই লেগে ঠুস করে আমার অনেক মেকআপ প্রোডাক্টের দরকার হয় থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর সুন্দর মেকআপ দেওয়ার লাগে আর এই হ্যানে এই লিপস্টিকটার কালারটা দেখেন আমার ঠোঁটটা কি পরিমাণে মানাইছে খালি ঠোঁটে দিলে হইবে নাকটা দিয়ে নাকটা টমেটোর মতো মানাই দেবে বা এক লিপস্টিক দিয়ে দুই কাম হয়ে গেছে এই হ্যানে আবার কই লাল লিপস্টিক একটু ড্রাই করতে দেয় দেখি আমার এই পুরো শাশুড়ির মতো দেখায় বাইরে ওই আমার শাশুড়ির মতো দেখাইলে অনেকের কিন্তু লাল লিপস্টিক এই পরিমাণে সুন্দর লাগে ঠিক আছে বাইরে এত কিছু দিছি যা একটু হাজি কুচ যাই তো চাকা রেডি হয়ে গেছে কেডা কইছে ডাল খারাপ কি সুন্দর হয়েছে থুকু থুকু হঠাৎ করে কোথায় দেখ কোথায় এই বললাম ও কইতে আছি কথা হইলো গিয়ে আমি কইলাম যে তোর যত যাই হোক না কেন আমার রাগ কিন্তু ভাঙে না তুই আমার বলি চলো সব থেকে দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি যজ্ঞ অনেকদিন হয়েছে ওপেন হয়ে গেছে মুই এখন পর্যন্ত যাইনি কিন্তু মানে আন্দার করে কইলো যে ল বুঝছি তোর মানি ভাগে টাহা নাই সব মেকআপের পিছনে নষ্ট করে চালাইছে এইখানে আমি একটু ভাবলো যে তোর মারা আন্দার করেছে মুই হাজার দাঁত কেলাইতে আছি কেলাইছে দাঁত কানি জীবনও থামবে না কবে যে দাঁত গুলা খুললে ফুটে যায় বিয়া করতে না সিরিয়াস মুন্ডে দাঁত কালাই এই থাই চললে এসি বলেছিল ও আনন্দ বড়লো কি রেস্টুরেন্ট আর কি চিনে মন নাকি সিনে মন নাকি সিনে মন কইতে পাই না দিছি দৌড় কাঁচা একখান দিয়ে যাই তো বৃষ্টি পড়ছে সাদা একখান ড্রেস পড়ছে জর্জরা ফরফরা ও ড্রেসটা কই দেন নিছি কিন্তু আমি পেজ কিন্তু আমি দিয়ে দেবো মানে ফার্স্ট কমেন্টে চেক করে নিয়েন এই হইলো কি রেস্টুরেন্টের ভিতরে হন সিহেনে নাকি বড় বড় দামি দামি লোক সারা আয় না এনের খাওয়ানে রাখছে দাম আমি সোপার উপরে উঠে হেনে উঠে হন উঠে সুন্দর মতো পৌঁছতে আসলাম ওই দিকে ভাই পুরা টেনশনে আছে আল্লাহ রে আল্লাহ মোর বই নেহেনে কি নাকি অর্ডার দিয়ে যায় হেবর কি না মরে বেশি দেশে হিন দাইতে যায় ভাই এত চিন্তা করিস না তোর বই না এত খারাপ একমাত্র কালা আলা বলা বাইরে রে তোরে তুই আমি যাইতে পারি কেমনে যাই ক খোদা নে তুজকো দিয়া মুঝে তুজে মে খো নহি সকতা মে মর জাউঙ্গা
ভাগ্যর চিন্তা কমানোর লাগে রিক্সা খান লাগে দর দিয়ে ঠুস করে চলে আনলাম বিলেস পাড়ায়। কইলাম যে নেই এনে মরে সানা সুর মুড়ি টুড়ি জাল মুড়ি টুড়ি খাওয়া, আমি তোর সিনে মন নে তোর কলজা লই টানটা নিহর মুনা তুই এখানে যা পারো সেই খাওয়া। এই জায়গায় একদল মৌমাছি যাকে লাগে আমার দেহ হয়ে গেল, যাকে লাগে আমি এবার একটু সুন্দর ভাবে সেলফি তুলতে আসিলাম। চাইরে পাশে এত এত সুন্দরের মধ্যে আমার নিজের কাউ কাউ মনে হইতেছে যা গো নিজের পারফেক্ট মনে করতে হবে সবসময়। এইখানে ভাই আমার একটা ভাঙে লেগে শুধু একটা গোলাপ ফুল কিনে দিয়েছে, থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। আর কত কিছু করবি তুই আমার লেগে, আমার রাগ ভাঙ্গি গেছে তোর লাগে আর আমার রাগ নাই। ওইরকম গিফট পাইতে চাইলে নিজের বাইরে সুন্দর করে মেনশন করে দেন। আজকের মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সুন্দর মতো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর বাহি ভিডিও কাল গদি।